মুঝে ইস দেশকে ভালাইনেকে নিয়ে কই নেই রোক সকতা কেউ কি ইন্ডিয়া ইজ ইন্দিরা অ্যান্ড ইন্দিরা ইজ ইন্ডিয়া তা আমি কথা বলছি কাঙ্গনারতের নতুন আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে ইমার্জেন্সি এবং এটা বেসড হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে যে ইমার্জেন্সি আমাদের ভারতবর্ষে ডিক্লেয়ার হয়েছিলো সেটার প্রেক্ষাপটে এই সিনেমাটা তৈরি করা হচ্ছে তা গত পঁচিশে জুন তাই এইটার টাইটেল অ্যানাউন্সমেন্ট একটা ভিডিও একটা ছোট্ট ভিডিও আসে এবং দিনটা এমনই কেননা এই দিনেই এই পঁচিশ তারিখেই উনিশশো সালে এই এমার্জেন্সিটা ডিক্লেয়ার হয়েছিল এবং যার ফলে মানুষের মধ্যে খুব মানুষের অধিকার ব্যক্তি স্বাধীনতা এই সমস্ত কিছু খর্ব হয়ে যায় মানুষে মানুষের ভেদাভেদ মারপিট দাঙ্গা খুব বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হয়ে যায় সমস্ত দিকে তা এখানে এখানে দেখা যাচ্ছে যে প্রথম থেকে কয়েকটা দৃশ্য সেখানে এখানে দেখানো হচ্ছে দাঙ্গা পরিস্থিতি কয়েকটা এখানে দেখানো হচ্ছে যে বোম ছোড়াছড়ি করছে পাথর ছোঁড়াছড়ি করছে কয়েকটা দৃশ্য দেখা যাচ্ছে একটা দৃশ্যে আমরা অনুপম খেরকে দেখতে পাই যাকে জেলের পেছনে আমরা দেখতে পাই তা যতদূর আমি জানি এই ক্যারেক্টারটা আমার মানে আমার কাছে যতদূর জানা আছে অনুপম খেরের ক্যারেক্টারটা হচ্ছে তিনি একজন অপোজিশন লিডার যার নাম হচ্ছে জয়প্রকাশ নারায়ণ তা উনি হয়তো এই রোলটা প্লে করছেন তা ভয়েস ওভারটা পুরো টাইটেল অ্যানাউন্সমেন্টে ভয়েস ওভারটা অনুপম খেরি দিচ্ছেন আর লাস্টে গিয়ে আমরা দেখতে পাই নানা রকম এমার্জেন্সি সিকোয়েন্সগুলো পরপর খুব সুন্দরভাবে পেপার কাটিং করে খুব সুন্দর করে জিনিসগুলো এখানে প্রেজেন্ট করা হয়েছে আর লাস্টে গিয়ে আমরা দেখতে পাই ইন্দিরা গান্ধীর লুকে কাঙ্গানা রানাওয়াতকে অসাধারণ লাগছে মানে খুব সুন্দরভাবে মানে ক্যারেক্টারটা ফিট করে গেছে এইবার দেখার যে কিভাবে এই জিনিসটাকে সিনেমায় সেরকমভাবে প্রেজেন্ট করা হয় কিভাবে বলা হয় আর সেই জিনিসটাকে কতটা যথাযথভাবে এটাকে উপস্থাপন করা হয় এটাই হচ্ছে এখন দেখার কেননা ইন্দিরা গান্ধীর মতো এরকম একটা হেভিওয়েট একজন ক্যারেক্টার তাকে এরকম একটা সিনেমার মাধ্যমে প্রেজেন্ট করা এটা বিরাট বড়ো একটা চ্যালেঞ্জ মানে এখানে কিন্তু ভুল ত্রুটি হওয়া যাবে না ভুল ত্রুটি হলে কিন্তু মানুষ কথা বলবে তারা ইন্দিরা গান্ধী সম্পর্কে যারা জানেন বা যাকে ভালোবাসতেন যারা ভালোবাসতেন বা যার আদর্শ বা মতামতের গুরুত্ব দিতেন তারা কিন্তু এই জিনিসগুলো ভালো করে জানবেন তা ওভারঅল এই অ্যানাউন্সমেন্ট ভিডিও বা টিজার যাই বলি না কেন আমার এটা কিন্তু বেশ লেগেছে বেশ ভাল লাগছে আর কাঙ্গানা রহমাতকে অসাধারণ লাগছে অন্যান্য স্টারকাস্ট তাদেরকে এখানে দেখা যাচ্ছে না যতদূর শোনা গেছে শ্রেয়াস তলপাদার রয়েছে মিলেন্স সোমান রয়েছে মাহিমা চৌধুরী রয়েছে তা সেই ক্যারেক্টারগুলো এখনও সেখানে রিভিল করা হয়নি বলা হয়নি তা শোনা যাচ্ছে এরা রয়েছেন তা তোমাদের এই টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কেমন লাগলো আমার তো ব্যাপক লেগেছে তা এটা টিজার এবং ট্রেলারটা আসার পরে বোঝা যাবে এটা কতদূর কি জাস্টিফাই করা হচ্ছে এই সিনেমাটাকে নিয়ে তা সিনেমাটা কঙ্গনা ডনোয়ার তার টুইটারে হ্যান্ডেলে মনে হয় লিখে দিয়েছে এটা চব্বিশে নভেম্বর এবছর চব্বিশে নভেম্বর রিলিজ করছে ঠিক আছে তা এই ছিল আজকের এই আপডেট তা তোমাদের কেমন লাগলো টাইটেল এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তা চলো নেক্সট ভিডিওতে পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর চ্যানেলে আজকে যারা প্রথমবার ভিজিট করতে এসেছেন তাদেরকে ওয়েলকাম এবং শুভেচ্ছা চ্যানেলে এসে আপনাদেরকে যে কাজটা করে দিতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটা ক্লিক করে দিয়ে নোটিফিকেশন অল করে নেবেন এইভাবে আমার পাশে থাকুন সাথে থাকুন আজকে এখানেই শেষ করছি নমস্কার